আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গত শনিবারের একটা ব্লগ শেয়ার করছি। অনেকদিন শপিংয়ে যাওয়া হয় না আর শপিংয়ের ব্লগও আপনাদের সাথে শেয়ার করি না, তো শনিবারে গিয়েছিলাম আমাদের কিছু গ্রোসারির শপিং করতে। আমরা গিয়েছিলাম লেইটনে, তো লেইটনে যেহেতু অনেকগুলো শপিং মল রয়েছে, তো আমার হাজব্যান্ড বলল যে প্রথমে চলো একটু টিকেম্যাক্সে যাই। তো আমিও তো মহা খুশি, কারণ আমার তো বরাবরই ঘরের জিনিসপত্র দেখতে ভালো লাগে। আর ওর একটু কাজ ছিল, ও অন্য সাইডে আর কি জামা কাপড়ের ওই সাইডটায় দেখছিল। তো আজকে আসছি মূলত আমি, আমার হাজব্যান্ড আর আমার বড় কন্যা আর আমার ছেলে এবং ছোট কন্যা, যে ওরা বাসায় রয়েছে, ওদের অনলাইনে টিউশন আছে আর কি, টিচার পড়াবে, তো এই কারণে ওরা আসেনি। তো সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে, তারপরে আমরা আসছি। তো প্রথমেই টিকেম্যাক্সে ঢুকে পড়েছি। এপ্রিল মাসে যেহেতু ইউরোপিয়ানদের একটা ফেস্টিভ্যাল রয়েছে, স্টার হলিডে বলে আর কি, ওরা ডিমের একটা ফেস্টিভ্যাল করে, তো এ কারণে আজকে টিকেম্যাক্সের বিভিন্ন জায়গায় ডিমের ডেকোরেশন দেখলাম। বড় বড় চকলেটগুলো, ডিমের যে চকলেটগুলো সেগুলো ছিল, আর অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো থাকে সেগুলো তো রয়েছেই, আর সাথে স্টার হলিডে উপলক্ষে ওরা বিভিন্ন ধরনের ডেকোরেশন করে রেখেছে। তো আমার বরাবরই বেশ ভালো লাগে দেখতে, সবসময় দেখি যে নতুন নতুন কিছু আসছে কি না। আর কিছুদিন পরপরই ওরা যে কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে আর কি ওরা সেভাবে শপিং মলগুলো সাজিয়ে নেয়। তো লেইটনের এই টিকেম্যাক্সটা অনেক বেশি যে বড় সেটা না, তবে মোটামুটি বড় আছে, ঠিক আছে। তো এখানে হোয়াইট যে সার্ভিং ডিশগুলো সেগুলো দেখছিলাম, তো হঠাৎ করে এই ট্রে দুইটা আর কি দেখলাম। তো আমার তো একটু এই যে রেক্টাঙ্গেল শেপের কতগুলো সার্ভিসিং ডিশ রয়েছে, তো এই ডিশগুলো কাবাব দেওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। শুধু কাবাব না, যে কোনো জিনিসই সার্ভ করা যেত। তো এখানে দুইটা ছিল, তো এগুলোর প্রাইস ছিল 5.99, 6 পাউন্ডের মতো। তো আমি আইকিয়া থেকে যেগুলো নিয়ে আসছি ওগুলো তো আর একটু ছড়ানো, ওগুলো 5 পাউন্ড করে, তো এ কারণে আমার কাছে একটু প্রাইস বেশি মনে হলো। তবে এখন যখন দেখছি তখন মনে হচ্ছিল নিয়ে আসলেই পারতাম। তো হ্যাঁ, আমার মতো মনে হয় অনেকেই এরকম করেন, যে শপিংয়ে গেলে দেখা যায় যে পছন্দ হলেও মনে হয় যে না থাক, এটা দরকার নেই বা প্রাইস হাই, তবে পরে আফসোস হয় যে একটা নিয়ে আসতে পারতাম এই আর কি। তো এখন মনে হচ্ছে একটা আনলে আমার সেটটা একদম পরিপূর্ণ হয়ে যেত। তো এখানে এই যে টেবিল ম্যাট যেগুলো সেগুলো দেখছিলাম, চটের, খুব সুন্দর তাই না, অনেকটা আমাদের দেশীয় স্টাইলে। আর এই টিকেম্যাক্সে না আমাদের এশিয়ান অনেক ধরনের জিনিস পাওয়া যায়, বেতের, তারপর চটের, আর কাঠের তো আছেই। আর আজকে টিকেম্যাক্সে খুব সুন্দর দুইটা সেট দেখলাম, গোল্ডেন স্পুন সেট। আমার অনেক দিন ধরে ইচ্ছা যে গোল্ডেন কালারের কিনবো, বিভিন্ন ধরনের অকেশন যখন হয় গোল্ডেন কালারটা কিন্তু খুব ভালো লাগে। তো ওখানে দুই ধরনের সেট ছিল, একটা ছিল 20 পিসেসের আর একটা ছিল 24, আর একটা একটু ম্যাট গোল্ড আর একটা একটু ডিপ গোল্ডের আর কি। তো আমার ভালো লেগেছে, প্রাইসটা ঠিক ছিল, 24 পিস যেটা, তো সেটা ভালোই ছিল প্রাইসটা, একদম খুব বেশি যে বেশি তা না। আর এই যে তারপরে এই যে বলছিলাম যে কিছুক্ষণ আগে যে আমাদের দেশীয় বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, তো এগুলো যখনই দেখি অনেক ভালো লাগে। আর এই জায়গাতে এগুলো এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো লাগছে, আর প্রাইস কিন্তু অনেক বেশি। আর আজকে টিকেম্যাক্সে এই হাঁড়ি পাতিলের সেকশনে দেখলাম অনেক অনেক কালেকশন। এই জিনিসটা মনে হয় সবারই হয়, যখন যে জিনিসটার প্রয়োজন হয় তখন দেখবেন আপনি খুঁজে পাবেন না, আর যখন আপনার দরকার হয় না তখন দেখবেন যে অনেক অনেক কালেকশন চলে আসছে। আমার যেমন অনেকগুলোই পাতিল নতুন কিনা হয়েছে, যেগুলো আমি এখনও ব্যবহার করা শুরু করিনি, তারপর আর কিনার আপাতত ইচ্ছা নেই, কিন্তু আজকে দেখলাম বিভিন্ন ভ্যারাইটিস রকমের কুকিং যে ইয়েগুলো, পাতিলগুলো, সেগুলো আসছে, ভালো লাগছিল। আর আমরা মেয়েরা তো সবসময়ের জন্যই পছন্দ করি, কিনি না কিনি এগুলো দেখব
আর বিভিন্ন মার্কেটগুলোতে দেখলে কি মানে এর প্রাইসগুলো, এর কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো এরপরে শোপিস যে সাইটগুলো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এগুলো আপাতত কোনো কিছুই আমার নেয়ার ইচ্ছা নেই, যেহেতু বাসাতে কিছুই আমি এখন সেট করতে পারবো না। এই দূরবীনটা অনেক পছন্দ হয়েছিল, তবে ওই যে বললাম কিছুই নেয়ার ইচ্ছা নেই। আবার এই যে টাইম ইয়ে করার, যেটা আমরা তো সবাই জানি যে বালির সিস্টেম যেটা, তো এগুলো কিন্তু বেশ ভালো লাগে ডেকোরেশন করে রাখলে। টিকেম্যাক্সের ডেকোরেশন পিসগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেশ সুন্দর সুন্দর পাওয়া যায়, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার কাছে এই শোপিসগুলো বেশ ভালো লেগেছে, প্লেট টাইপের মার্বেলের আর চারিদিকে গোল্ডেনের একটা প্রলেপ দিয়া, খুব সুন্দর ছিল। আর শোপিসের মধ্যে গোল্ডেন কালারের শোপিসগুলোই বেশি দেখলাম। আসলে যে কোনো জিনিস ডেকোরেশন করার ক্ষেত্রে গোল্ডেন এবং সিলভার এই থিম দিয়েই কিন্তু ডেকোরেশন করা হয়, এ কারণে সব জায়গাতেই দেখবেন যে গোল্ডেন এবং সিলভার এইগুলো আর কি একটু বেশি। আর টিকেম্যাক্সে আমি খেয়াল করলাম যে গোল্ডেন কালারের শোপিসগুলোই আর কি বেশি থাকে। তো এই সার্ভিসিং ডিশগুলোও কিন্তু বেশ সুন্দর, তবে এগুলো একটু হ্যাভি হয়, তো এ কারণে আপাতত এই ধরনের কোনো ডিশ আমি নিব না। আর যে বললাম যে গোল্ডেন এবং সিলভার এর মধ্যে যে কোনো একটা চুজ করে এর সাথে একটু অন্য যে কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে তারপর কিন্তু ডেকোরেশন করলে খুব ভালো লাগে। তো এখন যে পার্টটাতে চলে আসছি, এখানে অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের জিনিস ছিল, এই জারগুলো অনেক কিউট লেগেছে, বিভিন্ন ধরনের আচার এগুলো রাখলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এমনি অনেকদিন ধরে আমি খুঁজছিলাম যে একই টাইপের কিছু বোয়েম আর কি পাইলে হয়তো বা নিব। আমার প্যান্ট্রিটা আবার একটু রিঅর্গানাইজ করতে হবে, কয়েকটা বোয়েমের দরকার রয়েছে, তো আজকে সেভাবে সুবিধা মতো পেলাম না। ওই যে যখন যেটার প্রয়োজন হয় সেটা দেখা যায়, খুঁজে পাওয়া যায় না। আর এই যে অর্গানাইজেশনের সাইটে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তো যা দেখে গেলাম যে পরবর্তীতে প্রয়োজন হইলে হয়তো বা নিব। তো শেষ পর্যন্ত টিকেম্যাক্স থেকে আমি স্পুন সেটটা নিয়ে এসেছি, বাসায় গেলে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে
ওর মাথার একটা ক্লিপ সেট নিয়েছে আর কি। তো এখন আমরা আজদাতে যাচ্ছি। আজদাতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো লাগবে, চালও লাগবে। তো এখানে দেখি যে সেল দিয়েছে। আর যখন টিকে ম্যাক্সে আমি পে করছিলাম ঠিক ওই সময়ে আমার বান্ধবী ও কল করেছে, আমি কোথায় জিজ্ঞেস করছিল। তো আমি বললাম তো আমি তো শপিংয়ে আসছি। তো বলছিল যে কিছু জানি না, তুমি বাসায় এসে আমার বাসায় চলে আসবা আমাদের দাওয়াত আর কি। তো আমি বললাম যে কি ব্যাপার হঠাৎ করে দিলা। বলল যে আসলে ওর ফোনে ডিস্টার্ব হচ্ছিল, ও আর কি কল দিতে পারেনি সময় মতো, তবে এখন প্রায় 7:30টার মতো আর কি বাজে। তো বলছিল যে ভাইয়াকে নিয়ে অবশ্যই তুমি আসবা বাচ্চাদেরকে নিয়ে। তো অবশ্যই বাচ্চারা আসবে কি না বলতে পারি না, তবে তোমার ভাইয়া যদি রাজি হয় তাহলে তো অবশ্যই যাব। তো আসলে হঠাৎ করে বলেছে, তো কি করব। তো এখান থেকে আমি একটা ফুলের তোড়া নিয়ে নিলাম। আর ওর বাচ্চা খুব একটা চকলেট বা এই ধরনের ডেজার্ট আইটেম খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো অনেক অনেক ফ্রুটস তারপর সবজি এগুলো নিচ্ছিলাম। তো আজদাতে গেলে কুলফি আইসক্রিম নিয়ে আসবই, আমার খুবই পছন্দের এই আইসক্রিমগুলো। তো এইগুলো এক প্যাকেট নিলাম, এখান থেকে কাবাবও নিলাম, এগুলো সব হালাল সেকশন। তো মোটামুটি ভালোই শপিং হয়েছে। মোট কথা, আজদাতে ঢুকলে 100 পাউন্ডের নিচে আমি কখনোই শপিং করতে পারি না। তো আমার বড় মেয়ে আবার সবসময়ের জন্য শপিংয়ে অনেক হেল্প করে, আর যেহেতু ওরা আসেনি, ওর ভাই বোন আসেনি, তো ওদের পছন্দ আবার জানে, ওকে বলে দেয় যে দিদি এটা নিয়ে আসবা। তো ও ঘুরে ঘুরে ওদেরটাও নিচ্ছিল। তো শপিং গুলো বাসায় রেখে কিছুটা গুছিয়ে নিলাম, আর আমার বড় মেয়ে আমার ছেলে ওরা বললো যে আমরা গুছাচ্ছি, ওরা কেউ আসবে না। তো আমি আর আমার হাজবেন্ডই এখন যাচ্ছি। একদম পুরো রাস্তা ঘুরে ফেলছে বাংলাদেশের মতো। তো এই সাইডটাতে খুব সুন্দর এরকমভাবে রাউন্ড করা গার্ডেন, তো আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি। তো অনেক ধরনের আয়োজন করেছে, ও অনেক অনেক মজার ভর্তা করতে পারে। প্রায় 6-7 রকমের ভর্তা ছিল, মাছ মাংস অনেক কিছুই ছিল। তো ওর বাসাটা অল্প করে একটু শেয়ার করছি। ওরটাও ওপেন প্ল্যান কিচেন, তবে আমারটার চেয়ে একটু বড়। আর এটা তো নিউ বিল্ড একদম, 2টা বেডরুম 2টা বাথরুম সব কিছু একই রকম। ওর মাত্র একটা ছেলে, তবে খালাম্মা খালু আসবে, এই তো এই মাসের 10 তারিখেই আসবে বাংলাদেশ থেকে। তো এই যে মাছ অনেক কিছুই রান্না করেছে,
শুটকি ছিল, তো আমি ছাড়াও আরও দুইটা ফ্যামিলি ছিল, আর আয়ারল্যান্ড থেকে ওদের একটা ফ্রেন্ড আসছে। তো ওদের বাসা বাংলাদেশে আর আমাদের বাসা মানে পাশাপাশি এলাকাতে, আর আমরা হচ্ছে একদম একই স্কুল থেকে একই সালে এসএসসি পাশ করেছি, যদিও আমাদের সাবজেক্ট ভিন্ন ছিল, সায়েন্সের স্টুডেন্ট ছিল আর আমি কমার্সের ছিলাম, তারপরও চলাফেরার পথে আমাদের দেখা হতো, আর এখানে এসে তো ঘনিষ্ঠতা হয়েছে আর কি। তো অনেক মজার মজার সব আইটেম, আর ওর রান্না সত্যি খুব মজার। তো এই যে দেখেন কত ধরনের আইটেম রয়েছে, তো এই রান্নাটা বেশ মজাই লেগেছে, বাঁধাকপি আর নারকেল আর ডিম দিয়ে রান্না করেছে। তো দেখি আমিও কখনো ট্রাই করলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর রাতে একটু চেষ্টা করি কম খাবার খেতে। হ্যাঁ, তো আর এত মজার মজার খাবার আসলে ভর্তা দিয়ে কিন্তু সহজে কম খাওয়া যায় না। তো যাই হোক, এরপরে একটা ওর রিলেটিভ আসছিল, তো উনি আবার আগামীকাল ওনার একটা প্রোগ্রাম আছে, এ কারণে মেহেন্দি দিচ্ছিল আর কি, যেহেতু আগামীকালই যাবে, তো এখানে বসে মেহেন্দিটা দিচ্ছিল। তো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে এই আপাটার বোনের মেয়ে আর কি, ও আসছে স্টুডেন্ট ভিসাতে এখানে পড়তে, তো ও খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছিল, তার একটু ভিডিও করলাম। তো বেশ অনেকক্ষণ ছিলাম, প্রায় 11:45 মতো বাজে, তো এখন বাসার দিকে যাচ্ছি, আর এর মধ্যে ফোনে বাচ্চাদের সাথে কথা বলেছি, ওরা ঠিক আছে, কাছাকাছি তো বাসা, ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে। তো বাসায় যাওয়ার পথে এই প্রথম আমাদের এই এলাকায় শিয়াল দেখলাম, অনেকেই জানেন যে এখানে কিন্তু রাস্তাঘাটে শিয়াল দেখা যায়, তো আজকে একদম চোখের সামনে পড়লো, একটু ভয় লাগছিল আর চোখ দুইটা কেমন জলজল করছে। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।